আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অ্যাট ও জ্যাড এসটেমেল ট্যাক্স সিরিজে এরিফর এস্টেমেল এরিয়া টেক নিয়ে আলোচনা করব তার আগে সবার প্রতি অনুরোধ থাকলো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ওয়েবসাইট থেকে ভিডিওটি দেখছেন ওরা এখানে লগুত হবার করলে সাবস্ক্রাইব বাটন শো হবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এরিয়া এখানে এরিয়া বলতে একটি ইমেজ বা ছবির মাঝে নির্দিষ্ট একটি আয়তনকে বোঝানো হয়েছে একটি ছবির মাঝে যে কোনো নির্দিষ্ট এরিয়াকে এরিয়া ট্যাক দ্বারা সিলেক্ট করা হয় যারা বেসিক লেভেলে আছেন খুব খেয়াল করবেন কারণ আমি এখানে যে আর্টিকেলগুলো পরে শোনাচ্ছি আমি ডেমোতে ব্যবহার করব আপনি এই নিমগুলো বুঝলে আপনার জন্য ডেমোটা দেখলে সহজ হয়ে যাবে তাহলে যেটা বলেছি একটি ছবির মাঝে যে কোনো এরিয়াকে এই এরিয়া ট্যাগ দ্বারা সিলেক্ট করা হয় নিম হচ্ছে প্রথমে একটি ইমেজ নিতে হবে সেই ইমেজের ইউজার ম্যাপ ম্যাপিউট দিয়ে দিয়ে ইচ্ছে মতো একটি নাম দিতে হবে ইউজার অ্যাট্রিবিউট নিয়ে সেটাতে একটা হ্যাশ চিহ্ন দিয়ে আমরা একটি কি সেটার একটা নাম দেব সে একই নাম ব্যবহার করতে হবে আবার ম্যাপ ট্যাগের সাথে নেম ম্যাপ ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিন ট্যাগের মাঝে আসবে এরিয়া ট্যাগ এরিয়া ট্যাগের ক্লোজিন ট্যাগ হয় না খুব খেয়াল করবেন এরিয়া ট্যাগের সাথে বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে প্রথমত সেট সে বলতে আকৃতি বা নকশা বোঝানো হয়েছে অর্থাৎ আপনি যে এরিয়াকে ক্লিকেবল লিঙ্ক করতে চান সে এরিয়ার নকশা কেমন হবে সেই নকশা কি গোলাকার হবে নাকি সমকোণ বিশিষ্ট হবে তা সেপ অ্যাট্রিবিউট দ্বারা নির্ধারণ করে দিতে হবে দ্বিতীয় অ্যাট্রিবিউট হচ্ছে কোর্স অ্যাট্রিবিউট কোর্স অ্যাট্রিবিউট দ্বারা এই এরিয়াকে যে এরিয়াকে সিলেক্ট করতে চান সে এরিয়া দূরত্ব শুরু শেষ মাধ্যম কোন ইত্যাদি সব কিছুর পরিমাপ নির্ধারণ করে দিতে হবে এরপর এইচ রেপ অ্যাট্রিবিউট দ্বারা লিঙ্ক করে দিবেন লিঙ্কটি অন্য ভেজের হতে পারে অথবা যে যে এরিয়াকে লিঙ্ক করতে চান সেই এরিয়াকে আরও বড় দেখানোর জন্য হতে পারে যেমন আমি ধরে নিলাম যে একটি সমকন বিশেষ করলাম যতটুকু করেছি ততটুকু অংশকে বড় করে দেখাতে চাই এক্ষেত্রে আমার কাছে সিলেক্ট করার নির্ধারিত অংশটির একটি বড় সাইজের ইমেজ থাকতে হবে বিগ স্কোয়ার ডট এস নামে বা যে কোনো একটি নামে ফেজ বানিয়ে সে পেজে বড় ইমেজটিকে করে দিলাম এখন ইউজার সেই ক্লিক করে অংশটির অংশটি দেখতে পাবে এখন কথা হচ্ছে ইমেজ তো অনেক আকৃতির হবে বা কাতেরা তারার মত বহুকুণ বিশিষ্ট হতে পারে কিংবা ফাঁস ছয়কুণ ছয় ত্রিভুজ অথবা গোলাকার হতে পারে এক্ষেত্রে মাপটি কিভাবে নিতে হয় আসলে এখানে কিছুটা জ্যামাতিক হিসাব আছে বড় জ্যামিতিক নয় সেই যে সোরাগাল স্কুলে পড়েছিলাম একটি বিন্দুকে কেন্দ্র করে এই করতে হবে সে করতে হবে ইত্যাদি ইত্যাদির মতোই তবে হয়তো বা এই বিষয়গুলো নতুনদের বুঝতে কেন একটা উল্টো পাল্টা লাগতে পারে সেই জন্য এই ডেমোতে আমি স্কোয়ার সার্কেল স্টার এবং ট্রায়াঙ্গেল এই চারটি শেপের প্রতিটা আলাদা আলাদা করে ডেমো করে বানিয়ে দেখাবো তাহলে যথারীতি চলে যাচ্ছি এই ডেমোতে ডক টাইপ HTML HTML Head Title HTML Area Tag এরপর বডি নেব বডির ভিতর আমি একটি ইমেজ নেব আইএমজি এস আর সি আমার ডেস্কটপে একটি ইমেজ ফাইল আছে সেই ইমেজ ইমেজ ফোল্ডার আছে ইমেজেস নামের একটা ফোল্ডার আছে ইমেজেস সে ইমেজেসে ভিতরে একটি ইমেজ আছে যার নাম হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে বেশি যারা আছে ওরা হয়তো বুঝতে একটু অসুবিধা রাখতে হয় এখানে এটা হচ্ছে ইমেজেস ফাইলটা ইমেজ সরি ইমেজেস ফোল্ডারটা ইমেজেস ফোল্ডারের ভিতর এখানে গেলে একটা ইমেজ আছে প্রথম আমি এটা নেব শেপস ওয়ান এই এটা জ্যাভিজির ফাইলে একটা ইমেজ ইমেজেস ফাইলে গেলে এই ইয়াটা আমি পাচ্ছি ইমেজেস ফোল্ডারে এই ফাইলটা আছে নাম হচ্ছে যে শেপস ওয়ান এটা জায় ভিজি ফরম্যাটের এখন যদি এটাকে ওপেন করি ব্রাউজারে যদি রান করি শেপ করে ব্রাউজারে রান করি দেখবো আমি ইমেজটা এখানে চলে এসেছে এখন কি করব। ইমেজটার মাপটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় আচ্ছা এটাকে প্রথমে একটা কাজ করি এটাকে নিয়ে যাই একটি ইয়ার ভিতর ডিবের ভিতর নিয়ে নিই ডিপ ক্লাস এটাকে মাঝখানে নিয়ে একটু আপনাদেরকে সুন্দর করে দেখাবো ডিপ ক্লাস কনটেইনার কন্টেইনার এটাকে এই ডিবের ভিতর ইমেজটাকে নিয়ে নিলাম সম্পূর্ণ কিছু এই ডিবির ভিতর নিয়ে নেব এখন স্টাইল ট্যাগ নেব উপরে স্টাইল ট্যাগের ভিতরে কন্টেইনারটাকে সিলেক্ট করব কন্টেইনারটাকে সিলেক্ট করে উইথ বেশি লম্বা করবো না ওয়েট দেব ফিফটি পার্সেন্ট অথবা ভারসভিক জলদি মাত্র এটা মার্জিন দিয়ে জিরো এবং ওট মাঝখানে চলে যাক তার সাথে ইমেজটাও মাঝখানে চলে যাবে যেহেতু ইমেজটা এই ডিবির ভিতর নিয়েছি ইমেজটা মাঝখানে গেছে এখন এটার মাপ নিতে হবে এটার এটা এটাকে সিলেক্ট করার জন্য প্রথমে এখান থেকে এখানে এ পর্যন্ত তারপরে দ্বিতীয় হবে দ্বিতীয় এখান থেকে এখানে কত এখান থেকে এই যে শুরু থেকে প্রথম অংশ কত ভিক উপরে শুরু থেকে প্রথম অংশ কত ভিক তারপরে দ্বিতীয়বার শুরু থেকে শেষ অংশ কত ভিক এবং এটা শুরু থেকে একেবারে নিচের শেষ অংশ অংশ কত এটা এটা নিয়ে এটা দিতে হবে কোথায় কোডছে এই কোড এখানে দেখেন ইমেজ তো নিলাম ইমেজের ভিতরে আমি যেটা বলেছি ইমেজের ভিতরে প্রথমে নেব ম্যাপ আমি প্রথম বলেছিলাম ইমেজের একটা নাম দিতে হবে ইউজার ম্যাপ একটি ইউজ ম্যাপ একটিউট এটার ভিতর হ্যাশ দিয়ে যেটা বলেছিল হ্যাশ দিয়ে একটা আমি একটা নাম দিচ্ছি যে কোনো একটা নাম দিতে পারেন আমি নাম দিচ্ছি এক্সাম্পল বাস এটা এটা ইউজ করতে হবে কোথায় নেম টিভিট দিয়ে ম্যাপের মধ্যে নেম এখানে শুধু এতটুকু কপি করবেন নেমে টিভির নেম টিভির মধ্যে শুধু এতটুকু লিখবেন এক্সাম্পল যেটা এখানে ব্যবহার করছে ইউজ মাইফের মধ্যে তোমাকে এখানে হ্যাশ দিতে হবে না এটা গেল এরপর নেবেন এরিয়া এরিয়ার মধ্যে কয়েকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে প্রথমে শেপ শেপ শেফের ভিতর আপনি যে যেটাকে সিলেক্ট করতে চান যে ইমেজটাকে আমি ক্লিক ওবল করতে চান এখানে ক্লিক করলে যে একটা এটা 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 দেখেন এখনো এটাতে কিছু ইয়া ইয়া নেওয়া হয় এটা 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 এখনো ক্লিকেবল বল থেকে ক্লিক করলে কিছু হবে না এখনো এটা ক্লিকেবল হয়নি এটাকে শেপ এটা কোন আকৃতির এটা যেহেতু সত্যতা আকৃতি আমি এটাকে এটাতে ব্যবহার করব রেক্ট রেট অ্যাঙ্গেল রেড রেক্ট এতটুকু ব্যবহার করব তারপরে ব্যবহার করব যে কোর্ট কোর্টস কোডস ব্যবহার করে সেটার ভিতরে এটার মাপটার দেব এটা গেল এর ফর এইচরএ এইচ এর ভিতরে আমি একটা এটার জন্য এই ইমেজটাকে এই ইমেজটাকে বড় করে দেখার জন্য আমার কাছে আরেকটি ইমেজ আছে একই ফোল্ডারে যেখানে এখানে আমি যে ইমেজের নাম ইমেজের নামে যেই ফোল্ডারটা আছে এটার ভিতরে বড়ো সাইজের একটা ইমেজ আছে এটার বড়ো সাইজের প্রতিটির জন্য একটা বড়ো সাইজের ইমেজ আছে এইটা এই ইমেজটা ঠিক আছে এটা নাম হচ্ছে যে স্কোয়ার তাহলে আমি এখানে কি করব আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই শ্রেফ একটা আলাদা ফেজ বানাবো আলাদা ফাইল বানাবো সেটার নাম দিব স্কোয়ার বা বিগ স্কোয়ার দিয়ে বিগ স্কোয়ার ডট এস টি এম এল এটা গেলো এখন বিকে স্কোয়ার এটা নেব আরেকটা এটা তো এখানে হলো এটাকে শেভ করলাম আরেকটা ফাইল আরেকটা ফাইল নাম্বার সেটাতে সেটাতে সেটাকে কী করবো বিকে স্কোয়ার ডট এস টি নামে শেভ করে দিলাম এখানে যেটা করবো এস টি এম এল বডি বডির ভিতর শুধু এই বিগ ইয়াটা নেবে ইমেজটা আই এম জি আইএমজি এস আর সি সেটাও আছে সে বড় ইমেজটা কোথায় আছে ইমেজেস ফোল্ডারের ভিতর ইমেজেস ফোল্ডারের ভিতর সেই ইমেজের নামটা হচ্ছে স্কোয়ার এ সেটা জ্যাভেজি ফরম্যাটের জ্যাভেজি এটাকে যদি আপনি ব্রাউজার রান করে দেখেন দেখেন এটা এটা চলে এসেছে ঠিক আছে এটা হচ্ছে আমার বড় ইমেজটা দেখা যাচ্ছে এখন সে আমি আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি এটাতে ক্লিক করলে এটা সম্পূর্ণ সম্পূর্ণটা একটা ইমেজ কিন্তু আমি এই এরিয়াটাকে নিতে চাই এই এরিয়াটাকে ক্লিক করলে যাতে আমি ওই ইমেজটা বড় ইমেজটা দেখতে পাই এটাকে আমার ঠিক করতে হবে কোথায় গিয়ে এখানে ঠিক আছে ভিতর এই ইমেজটার একটা ইয়া দিতে হবে কি পরিমাপ দিতে হবে এটা এখান থেকে এখানে কতটুকু কত ভিক জেল এখান থেকে এখানে কত ভিক এখন এটা নেব কেমন করে এখান থেকে এখানে কত জল এখান থেকে এখানে কত ভিক এটা আমি কেমন করে নেব এটা নিতে হলে আমি একটু যাব মার্কভ স্কুলে মারকাব স্কুলের তারপরে এডিটর মার্কাব স্কুল ডট কম স্লাস এডিটর লিখলে আমি একটা ব্ল্যাঙ্ক ইয়া ভাবছি ঠিক আছে ওখানেও ওখানে গিয়ে আমি কী করবো শুধু এতটুকু এতটুকু এখান থেকে কপি করবো ওখানে গিয়ে আমি ফেস করে দেবো কারণ ওই ইমেজ তো এখানেও আমি ওই ইমেজগুলো এনে রেখেছি দেখেন ইমেজটা চলে এসেছে ঠিক আছে কপি করার সাথে সাথে ইমেজটা চলে এসেছে আমি এখানে শুধু দুঃখী করবো যে আর কিছু রাখবো না তাক এগুলো এখন এই যে এখান থেকে মাপটা আমি নেবো এইখান থেকে প্রথম কি বলেছিলাম এখান থেকে এতটুকু পর্যন্ত কত এখান থেকে এতটুকু পর্যন্ত থার্টি সেভেন ফিক্সেল কোর্সের মধ্যে আমি দেব থার্টি সিক্স পিক্সাল কমা করবো কমা দেব দেখিনি ঠিক আছে থার্টি সিক্স পিক্সাল তারপরে আবার উভার থেকে এখানে এখানে উপর থেকে এখানে পর্যন্ত থার্টি ফাইভ পিক্সেল তার্টি তাও আরেকটু দেখিনি এখান থেকে থার্টি ফোর থার্টি ফোর তারপরে আবার যেটা নিতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এখান থেকে এটা শেষ অংশ কোথায় ওয়ান সিক্সটি সিক্সটি নাইন আবার উপর থেকে উপর থেকে এখানে উপর থেকে একদম উপর থেকে নিচে পর্যন্ত এটার ইমেজের নিষ্ঠা পর্যন্ত ইমেজের নিষ্ঠা পর্যন্ত হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি এইট এখন আপনি দেখেন এখানে দেখুন এখানে হাত কারসটটা কিন্তু এখানে তীরের মতো দেখা গেছে যখনই আপনি এটার কাছাকাছি নেবেন দেখেন এটা উপরে যখন নেবেন কারশোরটা হাতের মতো হয়ে গেছে অর্থাৎ এটা একটা লিঙ্ক হয়ে গেছে এখন দেখেন এদিকেও নিচের নিচের দিকেও যখন এটার ভিতর ঢুকবেন আপনি তখন এটা কি একটা লিঙ্কে ভরে নিতে হবে যখন এটাতে ক্লিক করবেন বড় সাইজের ইমেজটা দেখা যাবে এগুলো এগুলো আমি এখানে সেট করে রেখেছি সব ইমেজগুলো আমি এখানে এনে রেখেছি ঠিক আছে যার কারণে এগুলো শু হচ্ছে এখানে এই এই সিস্টেমে এই সিস্টেমে হচ্ছে যে আপনি আবার আপনি একটু এখানে একটু কোনো একটা টেস্ট করলে আর ছাড়া করলে আবার আগের মতো চলে আসবে দেখেন এটা গেলে এই নিয়মটা এখন এটাকে কোর্স রাখে আপনি এখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন এখানে ফ্রেস করে দিলেন ফ্রেশ করে দিলে সেভ করলেন সেভ করে যদি আপনি আবার দেখেন এটাতে যদি আপনি দেখেন এই দেখেন এখানে এটা ক্লিক ইয়া হয়ে গেছে একটা লিঙ্ক হয়ে গেছে এই ইমেজটা এটাতে ক্লিক করলে এই ইমেজটা আপনি বড়ো সাইজের ইমেজটা আপনি দেখা যাচ্ছে এখন কথা হচ্ছে এটার জন্য আরেকটু যাবো এটাকে আবার কপি করবো ম্যাপের ভিতরে খেয়াল রাখবেন আর একটা ম্যাপ না একই ম্যাপের ভিতরে শেপ এটাকে ইয়া করলাম সিলেক্ট ইয়া কর এটাকে ফেস করলাম ফেস করে এটা কিন্তু সার্কেল এটা প্রথম আমি আমি ওখানে কি বলেছিলাম যে শেপটা কেমন হবে সেটা আগে আগে বলে দিতে হবে শেপ শেপের মধ্যে এটা হচ্ছে সার্কেল সার্কেল তারপরে এটার ইয়া দেবো যে আমি কি বিগ সার্কেল বিগ সার্কেল জট এস টি হবে যে কেমন করো আমি আপনাকে এটার মধ্যে একটু সামান্য ডিফারেন্স আছে অন্যগুলো থেকে এটার প্রথমে নিতে হবে এখান থেকে মাসকান পর্যন্ত কত পিক্সেল নিলাম ধরবে এখানে এটা ঠিক মাসখানে টু নাইনটি সিক্স পিকজেল দিলাম টু নাইনটি সিক্স পিকজেল দিতে হবে না এইভাবে দিলে কমা দিবেন তারপর আবার উভর থেকে এখান থেকে এটার মাঝখানো পর্যন্ত কত এটার উভর থেকে এখানে মাঝখানো পর্যন্ত হানড্রেড পুর ওয়ান হান্ড্রেড ফোর এবার আরেকটি দিতে হবে সেটা হচ্ছে যে এখানে একটু জিয়ামাতিক ইয়া ক্যালকুলেটার ব্যবহার করতে হবে এখান থেকে লইয়া এখানে শেষ অংশ অর্থাৎ এই শুরু থেকে লইয়া শেষ অংশ পর্যন্ত একটা মাপ নিতে হবে তারপর আবার শুরু থেকে শুরু অংশ পর্যন্ত একটা মাপ নিতে হবে শেষ অংশ যত হয় এতটুকু এটা এটাকে শুরু অংশটা যত যত হয় এই এটাকে এটা থেকে মাইনাস করতে হবে এটা থেকে মাইনাস করে দুই দিয়ে ভাগ করতে হবে কেমন করে আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে নেব ঠিক এখান থেকে এটা শেষ অংশ শেষ অংশটা কোথায় আর একটু একটু সামান্য শেষ থ্রি সিক্সটি ফাইভ ক্যালকুলেটর নেব থ্রি সিক্সটি ফাইভ এখন তারপর বলেছিলাম যে কোনটা এখান থেকে এটা শুরু অংশ দুশো মাইনাস দুইশো সতেরো যত হয়েছে অতটাকে আবার দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ ভাগ করা যা হয় চুয়ত্তর হয়েছে এই চুয়ত্তরটা এখানে দিয়ে দেব সেভেন্টি টু এখন কি হচ্ছে দেখেন এখানে যেতে যেতে যখন এটার উপর যাব এটা একটা ক্লিপিকল একটা লিঙ্ক হয়ে গেছে যখন এটা এখানে দেখেন বাইরে গেলে কিছু নেই এখানে বিতর ঢুকলে বাইরে গেলে কিছু নেই এখানে যত যখন ভিতরে দিয়েছি এখানে বাইরে গেলে হচ্ছে কারসরটা তীরের মতো হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে যখন এটার এটার ভিতরে এসেছে তখন এটা হাতের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ এটা একটা লিঙ্ক হয়ে গেছে ক্লিকেবল লিঙ্ক হয়ে গেছে যখন এটা যে ক্লিক করব তখন এটার বিগ সার্কেল বিগ সার্কেল এস্টিমেলটা দেখা যাবে ঠিক আছে এখন আমি আমরা কি করতে পারি এটাকে ফুট আচ্ছা প্রথমে এখানে করতে হবে কি এখানে তো এগুলো দেখাচ্ছি এরপরও আবার এখানে এনে দেখা দেখায় এটা হচ্ছে এরিয়াম এরিয়া এরিয়ামের ভিতরে এটা হচ্ছে রেক্ট সার্কেল এটা হবে রেক্ট না এটা হবে সার্কেল সার্কেল তারপরে হচ্ছে বিগ সার্কেল বিগ সার্কেল ডট ডট তাহলে এই বিগ সার্কেল ডট এস নামে একটা ফিজ বানাতে হবে প্রথমে এটাকে ইয়া করবো এটাকে কপি করবো কপি করে আরেকটা ফিজ আর একটা ইয়া বানাবো ডকুমেন্টটা বানাবো সেটার মধ্যে আমরা কি সেটাকে কী নামে ক্লি সেভ করবো বিগ সার্কেল নামে বিগ সার্কেল ডট এস সেভ বিগ সার্কেল ডট এস টি এম এল নামে সেভ করলাম এটাতে যে ইমেজটা হবে এটা হচ্ছে সার্কেল ইমেজ সেই ইমেজটার নাম সার্কেল সার্কেল ডট জ্যাভি এই ইমেজটা এখন এই কোডস আর নিয়ে দিতে হবে কোথায় এই কোড চার নিয়ে আমরা দেব সার্কেলের মধ্যে যে কোডস আছে সেখানে মাপটা সেভ করবো সেভ করে যখন এটা এটাকে ব্রাউজার রান করবো আবার ব্রাউজার যখন রান করব যখন এখানে আস্তে আস্তে এটার উপর যখন আমরা যাব এটা একটা লিঙ্ক হয়ে গেছে এটা যখন ক্লিক করবো দেখবেন এটা এই বড়ো সাইজের ইমেজটা এখানে দেখা যাচ্ছে আচ্ছা এর এরপরও এটা একটা অ্যাকুরেট মাপ হয়তো আমি এখান থেকে ইয়া করতে পারছি না এটার একটা ইয়া আছে কি ধরনের মাপ নেওয়ার জন্য কিছু সফটওয়্যার আছে কিছু টুলসও আছে দেখ আমি শুধু নিমটা দেখাচ্ছি আরেকটা ইমেজ আছে একটু দেরি হলো প্লিজ ধৈর্য ধরে দেখবে না কারণ এটা এগুলো অনেক সময় খুব বেশি প্রয়োজন হয় আরেকটা ইমেজ আছে ইমেজ টু এটা এটাতে হবে একটা হচ্ছে ট্রায়াঙ্গেল আরেকটা হচ্ছে যে স্টার এখানে কী বলবো প্রথমে এটা ট্রায়াঙ্গেল এটা রেক্ট থাকুক ঠিক আছে দুটা রেক্ট হবে ফুলি ফুলি দিতে পারি এটা ফুলি আচ্ছা এটাতে দিলাম ফুলি পলিগন ইয়া আর এটাও তো এটা তো এটাই হবে হোলি কারণ এটার শেপ হচ্ছে যে একটু ভিন্ন আচ্ছা এখানে কারণ কোন এগুলোতে কোনা আছে এখানে কোর্টসের মধ্যে কি ব্যবহার করব প্রথমে কোর্টসের এটার জন্য প্রথমে প্রথম ট্রায়াঙ্গেলের জন্য ট্র্যাঙ্গলে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি এগুলো নিতে পারেন এই অ্যাঙ্গেল থেকে নিতে পারেন এই যে আপনার ইচ্ছে যে কোনো এক অ্যাঙ্গেল থেকে আপনি আপনাকে শুরু করতে হবে আমি প্রথমে উপরের অ্যাঙ্গেল থেকে শুরু করি এখানে প্রথমে এখান থেকে উপর অ্যাঙ্গেল এখানে পর্যন্ত এখানে এখান থেকে এখানে পর্যন্ত কত একশো এক নিলাম একশো এক ওয়ান হান্ড্রেড ওয়ান তারপরে উপর থেকে উপর থেকে এখানে পর্যন্ত এটা হবে দিলাম থার্টি ফিক্সাল তারপরে আবার এই অ্যাঙ্গেলটা হলো এখন এই অ্যাঙ্গেল থেকে ধরবে এখান থেকে শেষ পর্যন্ত ওয়ান তারপরে উপর থেকে এঙ্গেলের শেষ পর্যন্ত কদ্দূর উপর থেকে আছে ওয়ান ওয়ান সেভেন্টি থ্রি তারপরে হচ্ছে যে এ অ্যাঙ্গেল সে এখন এ অ্যাঙ্গেল যাব এঙ্গেল এখানে আছে কতটুকু টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ দি টোয়েন্টি ফাইভ তারপর উপর থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত কত ইমেজ আর উপর থেকে লইয়া এই অ্যাঙ্গেলের শেষ পর্যন্ত কত আসছে ওয়ান সেভেন্টি থ্রি ওয়ান এটা হবে যে এটা শেপ কি ছিল বিগ ট্র্যাঙ্গেল ডেন এখন যখন এটা এটার উপর যখন হোভার করব দেখবেন এটাতে যখন ক্লিক করব তখন আমার এই ট্র্যাঙ্গেলটা দেখা যাচ্ছে এই নিউমে এটা এখানে আমি সব কিছু দেখাতে গেলে অনেক বিডি অনেক লম্বা হয়ে যাবে আসলে এটা অনেক বিডি অনেক লম্বা হয়ে যাবে এখন কি বলবো এখানে এখানে মনে করুন আপনি প্রথমে এটা এটা দেওয়ার জন্যে কোর্সা দেওয়ার জন্য এখানে প্রতিটা আলাদা আলাদা করে নিতে হবে প্রথমে একটা নেবেন এই শেপ যে কোনো অ্যাঙ্গেল থেকে ধর তোমার এই অ্যাঙ্গেল আমি এটা এটা যে যেভাবে ধরেছি এখানে করতে হবে প্রথমে এখান থেকে নিয়ে এই অ্যাঙ্গেলে ধরবেন একটা ঠিক আছে এখান থেকে এখানে কত ভিক জল হয়েছে এতটুকু পর্যন্ত কত ভিক এটা গেল উপর থেকে এতটুকু পর্যন্ত কত পিক্সেল এটা গেল আবার আবার এখান থেকে এতটুকু পর্যন্ত কত পিক্সেল আমি মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি আপনাকে প্রথমে আপনি নেবেন ধরুন আপনি উপর থেকে ধরলেন এই অ্যাঙ্গেল থেকে আপনি ধরলেন অথবা যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে যে কর্নার থেকে আপনি ধরতে পারেন এখান থেকে লইয়া এখানে পর্যন্ত কত পিক্সেল আবার এখান থেকে তারপরে এর এখান থেকে এখানে পর্যন্ত কত পিক্সেল আবার আসবেন এটাতে এই পয়েন্টে এই পয়েন্টের মধ্যে এসে আপনি ফটোশপে কাজ করেছেন এই এই আপনার ফটোশপে যখন কোনো একটা এইভাবে শেপ বানে তখন প্রত্যেক জায়গায় জায়গা আমরা যে একটা পয়েন্ট রেখে দিয়ে যাই ওখানে একটা পরিমাপ থাকে মাপ থাকে এই এটা অনেকটা সেরকমই এখান তারপরে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত কত আবার উপর থেকে এই পয়েন্ট পর্যন্ত কত ভিক্স জল আবার যাবেন এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত কত আবার উপর থেকে পয়েন্ট পর্যন্ত কত ভিক্স জল তারপরে এইটা নেবেন তারপরে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এইভাবে যখন আপনি এসে শেষ পর্যন্ত চলে আসবেন এই পর্যন্ত তখন এটা একটা ক্লিপ করলে বিল্ডিং হয়ে যাবে এতটুকুই আর কিছু না আমি মোটামুটি এখানে সব কিছু লিখছি না বিডি এমনি অনেক লম্বা হয়েছে তাহলে বন্ধুরা আপনার এই নিয়মে মোটামুটি এই ক্লিক যে কোনো ইমেজের ইয়াগুলো করতে পারেন এগুলো আসলে আমরা কেন করি এই ম্যাপগুলো আমরা কেন নিই এটার জন্য আমি এটা বোঝানো যায় আমি আমি একটাকে দেখাই এখানে আরেকটা ইমেজ আছে সে ইমেজের নাম বিডি ম্যাপ সম্ভবত বিডি বিডি ম্যাপ হ্যাঁ এটা এই বিডি ম্যাপের মধ্যে মনে করেন আমি ডাকা কোনো একটা ওয়েবসাইটে আমি এমন করছি যে পুরো একটা ম্যাপ দিলাম ম্যাপের ভিতরে যারা ডাকার ইউজার ওরা ডাকাটাকে বেশ সিলেক্ট করে মনে করেন না আপনি এই ইয়াজ এই সরকারের একটি ওয়েবসাইট বানালেন যেখানে ভূমি ভূমি মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট বানালেন যে যেখানে ভূমির পরিমাপগুলো বা আর এস বি যে ভূমির পরিমাপগুলো দেখানো হয় সেরকম একটা ওয়েবসাইট আপনি বানালেন যারা যারা ডাকার ইউজার ওরা এখানে এখানে ডাকা ডাকার মানুষ ওরা এখানে ডাকাতে ক্লিক করলে যা যে ডাকাটা চলে আসে ঠিক আছে আমি এটা একটা নিম দেখাচ্ছি আগারটায় চেয়ে গেছে যাক এখন কি করবো এটাকে তুলে দেব একটাকে শুধুমাত্র একটাকে রাখব একটাকে রাখছি ম্যাপের ভিতর ফুল এটা ভুলে হবে না এটা মনে করুন এটাতে এটা হবে যে রেক্ট কারণ অনেকটা স্যার কোনো বিশিষ্ট দেখা যাচ্ছে তারপরে অতএব কেন কোনটোনা আছে অনেকটা এরপরে রেক্টে রেকটে ব্যবহার করি রেক্ট ব্যবহার করে প্রথমে কি করব এখান থেকে আমি শুধু একটু দেখাবো যে আর এটার এই এই যে ইমেজের ইমেজটা শুরু কোথায় কেমন করে বুঝব ইমেজটা শুরু কোথায় এই ইমেজটা শুরু কোথায় এটা বুঝার জন্য একটু ইমেজের একটু ইয়া দিতে হবে একটু সিএসএস করতে হবে এখানে গিয়ে আইএমজি আইএমজি বর্ডার ওয়ান ফিক্সেল সলিড সলিড একটু লাইট কালার সি সি এটা ক্লোজ করলাম ক্লোজ করে এটা ভেলাম আমরা ইমেজের শুরুটা ফেলাম এখন মনে করেন এটাতে ক্লিক ক্লিক করে এটা এটাকে কী করলাম এখান থেকে আমি ধরবে এই মাথা পর্যন্ত ঠিক আছে এখান থেকে এই মাথা পর্যন্ত কত পিক্সেল একশো একুশ পিক্সাল ধরলাম একশো একুশ একুশ পিকজাল এটা শুধু দেখাচ্ছে যে এগুলোকে কেন ব্যবহার করা হয় একশো একশো একুশ তারপরে নিলাম যে উপর থেকে উপর থেকে এখানে পর্যন্ত কত ভিক্সল নব্বই ভিক্সেল নব্বই ভিক্সেল আবার মনে করুন এখানে এটাকে নিলাম ডাইরেক্ট সরাসরি এতটুকু পর্যন্ত নিচ্ছে ওয়ান এইটি এইট এটা একটু সময় লাগবে তবে এ কাজগুলো অনেক সময় খুব গুরুত্বপূর্ণ হয় যার কারণে আমি দেখাচ্ছি আর এটা তো নিলাম এখন উপর থেকে এটার উপর থেকে এটা মাপ কতটুকু একশো নয় একশো নয় তারপরে এই পর্যন্ত নিলাম এক মনে করে এইটা এটা একটা নিই আমি পুরোটা নেব নেবো না অল্প করে করে দেখাবো শুধু আপনাদেরকে এতটুকু পর্যন্ত নিই এতটুকু পর্যন্ত এটা কত ওয়ান নাইনটি নাইন দুইশো তারপরে উপর থেকে একশো একশো আমার মনে কিছুটা হয়েছে এখানে দেখেন এখানে হোবার করলে দেখেন এখানে একটা লিঙ্ক হয়ে গেছে আমি পুরোটা করছি না শুধু আপনাদের দেখা যাচ্ছে মনে করেন আপনি পুরোটা যখন লিঙ্ক করে নেবেন এভাবে লিঙ্ক করে দিয়ে তারপরে এখানে আছে ঢাকা এটা যেহেতু ঢাকাকে সিলেক্ট করেছি এখানে আরেকটা কাজ করতে পারেন একটা টাইটেল দিতে পারেন এটা হোবার করলে টাইটেল যে কোনো ইউজার একটা হোবার করলে যাতে ঢাকা ডিভিশন এটা বোঝা যায় ঢাকা ডিবি সন এর এরপর যেখানে এখানে হুবার করলে ডিভিশন আসবে যেটা হবে এটা যে এফ ঢাকা ডট এস টিএম সম্ভবত এটাই এখানে ক্লিক করলে পাচ্ছি না এখানে এটা কি ঢাকা এটা আমি যেটা বানিয়েছিলাম সম্ভবত এটা কি বিগ ঢাকা বানিয়েছিলাম আচ্ছা আমি একটু ডেকে আচ্ছা এটা হচ্ছে যে ঢাকা আমার ঢাকা স্প্রিংটা ইয়া লিখতে মানুষ বল কোথাও ঢাকা ডট এস্টেমেল ঠিকই আসলে ঢাকা ডট এখানে আমি পুরোটা তো সিলেক্ট করিনি শুধু স্বামী এখানে একটু সিলেক্ট করে হয়েছে দেখেন এখানে হোবার করলে ঢাকা ডিভিশন এটা শুরু হচ্ছে যখন এটাতে ক্লিক করব তখন ঢাকা ডিভিশনের এই সম্পূর্ণ ইয়াটা চলে আসছে এরপরে যারা যে এরিয়ার যে উপজেলার বা যে এরিয়ার ওরা ওরা ওই এরিয়াটা আবার সিলেক্ট করে এভাবে যে কোনো একটি ইয়া বানানোর জন্য কি ক্লিকেবল লিঙ্ক বানানোর জন্য ইমেজের মধ্যে ক্লিকেবল যে অংশকে যে কোনো একটা অংশকে ক্লিকেবল লিঙ্ক বানানোর জন্য এই রেট একটা আমরা ব্যবহার করি মোটামুটি ভিডিও অনেক এমনি অনেক লম্বা হয়ে গেছে আমি আর লম্বা করতে চাই না আরও আরও কিছু ভিডিও এগুলো নিয়ে আরও বেশ কিছু ভিডিও হবে যখন যখন আমরা এই কোর্ট্রিবিউট বা এই শেপ এট্রিবিউট এট্রিবিউটগুলো ইউজার ম্যাপ এট্রিবিউট এগুলো নিয়ে যখন আমি কাজ করবো তখন এই ধরনের বেশ কিছু আরো আরো দেখাবো তাহলে বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকে এখানে রাখি আল্লাহ হাফেজ